কেমন আছো বন্ধুরা? আমরা যেহেতু 5 অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ শিখে ফেলেছি, এখন আমাদের কাজ হলো আমরা যত পারি বিয়োগ প্র্যাকটিস করব, কারণ তাতে আমাদের দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং একটা সময় তোমরা দেখবে যে তোমরা সংখ্যা দেখে চট করে বিয়োগ করে ফেলতে পারছো, যেটা আমাদের এখন হয় অনেক দিন ধরে বিয়োগ করতে করতে। তাহলে চলো আজকে আমরা আরও কিছু বিয়োগ করে ফেলি। যেমন ধরো এখানে কী দেওয়া আছে, একজন লেখক 10,000টি বই ছাপালেন, যার মধ্যে 54টি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না। তাহলে তিনি কতগুলো বই বিক্রি করতে পারলেন? খেয়াল করো, আমার কাছে বই আছে 10,000টি এবং সেখানে ভুল আছে 54টি বইতে, এবং ভুল ছাড়া যে বইগুলো আছে সেগুলো আমি বিক্রি করেছি। তাহলে আমি কীভাবে বের করব যে ভুলহীন বই কতগুলো? অবশ্যই আমাদেরকে 10,000 থেকে 54কে বিয়োগ করতে হবে। চলো তাহলে আমরা কাজটি সেরে ফেলি। দেখো, গাণিতিক বাক্য যদি আমি লিখতে চাই কী হবে, 10,000-54, এরপর যখন আমরা উপর নিচে লিখবো কী করবো, 10,000-54। খেয়াল করো, 4 থেকে মানে আমাদের প্রথম যে এককের ঘর সেখানে আমাদের বিয়োগ করতে হচ্ছে 0 থেকে 4, যেটা সম্ভব নয়। তাহলে আমরা কী করবো, আমরা এই আগের ঘরটি থেকে 10 নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে আগের ঘরে যদি আমি 10 নিয়ে আসতে চাই কীভাবে আনবো, কারণ আগে তো একটা 0, তার আগেও 0, তার আগেও 0। তাহলে আমি কী করতে হবে এখানে, চলো আমরা দেখি। এখানে যখন এককের স্থানে আমি আনতে পারছি না, তখন আমি এর পরের দশক থেকে একটি 1 নিয়ে আসার চেষ্টা করব। খেয়াল করো, প্রথমে আমি কী করছি, ওজুতকে 10 ভাগে ভাগ করছি, এটা 1000-এর 10টি। এরপর আমি এখান থেকে 1টি শতকে নিয়ে যাচ্ছি এবং আবার 10 হচ্ছে। আবার আমি 1টি শতক 10কে নিয়েছি, সেটা 10টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবার আমি 1টি দশক এককে নিয়ে যাচ্ছি, 1-এর 10টা ভাগ হচ্ছে। এবার কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেছে। কীভাবে, খেয়াল কর, এখানে কতটি আছে, 10টি একক আছে। এখানে কয়টি দশক আছে, 9। এখানে কয়টি শতক, 9। এখানে কয়টি হাজার, 9। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখন কী করতে হচ্ছে, এই একক থেকে 4টি 1 বাদ দিতে হচ্ছে, 10টি 1 থেকে আসছে কত। এরপর আমাদের 10 থেকে 5টি 10 বাদ দিতে হচ্ছে এবং বাকিটুকু কিন্তু একই রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এককের ঘরে নামছে 6, দশকের ঘরে নামছে কত, 4, এবং শতকের ঘরে আছেই 9, এবং সেই 9 নেমে যাবে 1000-এর ঘরে 9 নেমে যাবে। তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করছি আরেকবার দেখে নিই। চলো দেখো, আমরা প্রতি স্থান থেকে এই সংখ্যা সরিয়ে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমটি ছাড়া বাকিটুকু কী হচ্ছে, 9, 9, 9, 10। তাহলে প্রথমে 10 থেকে 4 বিয়োগ যাচ্ছে, এরপর 9 থেকে 5 বিয়োগ যাচ্ছে, এরপর 9 নিচে নেমে যাচ্ছে 9, এবং 9 নিচে নেমেছে 9। তাহলে আমার উত্তর হচ্ছে 9,946টি বই বিক্রি করতে হয়। খেয়াল করো, আমরা আগের বারে এই 1টি ঘর থেকে আরেকটি ঘরে যখন সংখ্যা নিয়েছি, তখন আমরা জাস্ট ইমিডিয়েট আগেরটা অথবা ইমিডিয়েট আগের 2টা থেকে নিয়েছিলাম। কিন্তু এবার এই প্রথমবার আমরা 5 অঙ্ক সংখ্যার বিয়োগ করতে গিয়ে একেবারে 4 ঘর পর্যন্ত সংখ্যার পরিবর্তন ঘটিয়েছি। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য নতুন একটা অঙ্ক এবং তোমরা এটা আরও একবার বাসায় প্র্যাকটিস করে ফেলবে। এবং যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের বিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাদের প্র্যাকটিসের জন্যে ঠিক একই রকমের দেখো 4টা অঙ্ক এখানে রয়েছে। চলো আমরা একটা কাজ করি, 1 নম্বরটা আমরা দেখে ফেলি। এখানে 10,000 থেকে 1কে বিয়োগ দেওয়া হয়েছে, চলো দেখে ফেলি। 10,000 থেকে 1এর বিয়োগ এটা আমরা কিভাবে করব। প্রথমে কি আছে, 1, এটি কতর ঘরে, এককের ঘরে। তাহলে মানে কি করতে হচ্ছে, আমাদের 0 থেকে 1কে বিয়োগ দিতে হচ্ছে। সেটা আমরা কিভাবে করব, 0 থেকে 1টা বিয়োগ দেওয়া যায় না। তাহলে এখানে আমি আগের ঘর থেকে 1টি দশক নিয়ে আসব, কিন্তু আগের ঘরে কোনো সংখ্যাই নেই, তার আগের ঘরেও নেই, তার আগের ঘরে নেই, আছে কোথায়, এই 1এ। তো এই 1 যখন আমি এখানে নিয়ে আসবো কি হয়ে যায়, 10 হয়ে যায়। কিন্তু এই 10 থেকে 1 আমি আরও এখানে নিব, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 9, এবং এখানে কত আসছে, 10। আবার এই 10 থেকে এখানে 1টা নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে কত, 10। আবার এখান থেকে আমি এখানে আরেকটা নিব, তাহলে এটাও হয়ে যাচ্ছে 9, এখানে চলে আসছে 10। তাহলে আমাদেরকে কী করতে হচ্ছে, 10 একক থেকে 1 একক বিয়োগ দিতে হবে। 10 একক থেকে 1 একক বিয়োগ দিলে কত হয়, 9 হয়।
এরপর এই নয় যে কিছু নেই তাহলে নেমে যাচ্ছে নয়, আবার এই নয় নেমে যাচ্ছে নয়, আবার এই নয় নেমে হচ্ছে নয়। তাহলে আমাদের 10,000 থেকে যখন আমি একে বিয়োগ করি উত্তর হয় 9,999। আশা করছি তোমরা আরও একটু বুস্ট পেয়েছো এবং এরপর এই বিয়োগগুলো খুব সহজে করে ফেলতে পারবে। এবং এই বিয়োগগুলো ছাড়াও তোমাদের প্র্যাকটিস করার জন্য আরও কিছু বিয়োগ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেটা করবে, ভিডিওটি পজ করবে এবং তারপর এগুলো প্র্যাকটিস করে আমাকে চট করে জানিয়ে দেবে যে তোমাদের উত্তরটি কত হলো। তোমাদের জন্য মোট 20 বিয়োগ এখানে রয়েছে। আশা করছি তোমরা পজ করে বিয়োগগুলো করে ফেলবে এবং যত প্র্যাকটিস করবে ততই তোমরা এই বিয়োগে পারদর্শী হবে। তাহলে ছোট্ট বন্ধুরা এখন এই পর্যন্তই, পরের ভিডিও দেখতে একদম ভুলে যেও না। ধন্যবাদ।